দর্শক, আমি বাড়ি ফিরছি, এয়ারপোর্ট যাচ্ছি, কিন্তু যেতে যেতে একটা এরকম কাজ হচ্ছে, দাঁড়ালাম। দাঁড়িয়ে মানে আমি দেখছি যে এখানে অনেক মানুষ কাজ করছেন, তো কাজ করছেন, অনেক লেবার রয়েছেন, তো দাঁড়িয়ে একটু খোঁজ নিলাম যে এখানে কি কোনো বাঙালি রয়েছেন নাকি। ব্যাস, বাঙালির খোঁজ পেয়ে গেলাম। তো আমি একটু কথা বলবো, ভাই এদিকে একটু এসো একটু। আমি একজনকে পেয়ে গেছি, বাঙালি, যিনি আর কি এই সাইটটা দেখাশোনা করছেন আর কি। তো কি নাম? সঞ্জয় তিওয়ারি। বাড়ি কোথায় আপনার? হিন্দমোটর। হিন্দমোটর, হুগলি। হুগলির হিন্দমোটর, মানে আমার আরামবাগ, একই জেলা। তো এখানে বাঙালি কতজন আছেন, কাজ করছেন? আছে 4-5 জনের মতো। মানে আপনি কোন দায়িত্বে আছেন? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন। আচ্ছা, এমনি লেবার হিসেবে কাজ করছেন বাংলা থেকে, মানে শুধু এখানে নয়, মানে এখানে কি অনেক জায়গাতেই কাজ করছেন অনেকে? হ্যাঁ, কোম্পানিতে অন্য সাইটে আছে অনেকে। আপনি একটা কোম্পানির একটা সাইটে দায়িত্বে আছেন, তাই তো? তো বাংলা থেকে এত দূরে এবং দুর্গম এলাকা, মানে আমি তো ভাবছি যে পাহাড়ে এইদিক সেদিক, মানে ওঠানামা এত কষ্ট, এত টাফ লাইফ বলবো এখানে থাকা। কিভাবে কাজ কাজ করেন, কিভাবে থাকেন? এটা এখন অভ্যস্ত, এখন অসুবিধা নেই, মানে আসলে ইনকামটাও আছে মোটামুটি, হ্যাঁ তাই তো, বেশ। সেই জন্য চলে যায়। ব্যাস ভাই, আচ্ছা আপনি এখানে কতদিন আছেন? আমি 6 মাস আগে এসেছি। আচ্ছা, ওই যে একটা সাইরঙে যে ঘটনাটা ঘটলো, ব্রিজ ভেঙে পড়লো, তখন ছিলেন আপনি এখানে? না, তখন ছিলেন না। এখন মোটামুটি এখন কি দায়িত্ব, এই যে যেটা হচ্ছে, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি ইলেকশনের কাজ চলছে, ইলেকশনের পরে লঞ্চিং হবে। এটা কি কোনো ব্রিজ হচ্ছে? হ্যাঁ, নেটওয়ার্ক আর ব্রিজ। ব্রিজটা কি এখানেই হবে? হ্যাঁ, ব্রিজটা এখানে ইলেকশন করা হবে, দিয়ে লঞ্চ করা হবে। এখানে যারা বাংলা থেকে যারা লেবার হিসেবে যারা আসেন কাজ করতে, মূলত তারা কি মানে কি কাজগুলো করেন, এই ব্রিজ বানানো ইত্যাদি? হ্যাঁ, আচ্ছা, এখানকার লেবার কাজ করা পাওয়া যায় না নাকি? এখানকার আমাদের অ্যাকচুয়ালি অলরেডি টিম আছে, অ্যানাদার সাইডেও কাজ করে। না, আমি বাইরে থেকে লেবার নিয়ে এসে এখানে কাজ করে, এখানকার লোক কি এই কঠিন কাজ কি করতে পারে না, অ্যাকচুয়ালি নাকি ওদের পোষায় না? না, তাদের পোষাবে না। আর আমি বলছি যে বাংলায় কবে লাস্ট গিয়েছিলেন? আমি গেছিলাম মাসখানেক আগে। বাংলার সম্পর্কে কি জানা আছে, কি খবর, বাংলার চাকরি বাকরির হাল কি দেখছেন? শুনেছি তো ভালো না, কারণ আমি সুইচ তো করতে চাই কলকাতায়, বাট তেমন কিছু অপরচুনিটি পাচ্ছি না। কোথায় পড়াশোনা করেছেন? আমি দুর্গাপুরে। মানে ইঞ্জিনিয়ারিং দিয়ে বাংলায় কোনো কাজ নেই, সেজন্য এত দূরে চলে আসছেন? হ্যাঁ, দেশ ভাই, কোথাও না কোথাও কাজ তো করতে হবে। এবং বাংলায় নিশ্চয়ই খবর পাচ্ছেন যে যারা যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পায়নি, রাস্তায় বসে রয়েছেন, হ্যাঁ, নিশ্চয়ই। আন্দোলন শুনতে থাকি। আর চাকরি চুরি হয়েছে নিশ্চয়ই খবর টবর পেয়েছেন? এমনি নিউজে শুনেছি যে। আপনার কি এখানে কি প্রথম জব, না এর আগে করেছেন কোথাও? না না, আমি এর আগে অরুণাচল ভুটান কাজ করেছি। মানে বাংলায় কি সব, মানে হিন্দু মটরে কি পুরো পরিবার রয়েছে? ওই মাঝে মধ্যে বাড়ি যান, তাই তো? বাংলাতে কাজ পেলে সুবিধা হতো, বাড়ি ঘর একসঙ্গে। বাড়ির পাশে জব কেনা চাই। ওকে দর্শক, আমি তো একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, কিন্তু আমি দেখি যে কোনো লেবার, মানে পরিযায়ী শ্রমিক, খুব খারাপ শব্দ কিন্তু আমরা বলে অভ্যস্ত হয়ে পড়েছি, যদি এরকম কারোর সঙ্গে কথা বলা যায়। দর্শক, এবার আমি একেবারে যারা কাজ করতে এসছেন পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলা থেকে, আমি একটা গ্রুপকে পেয়ে গেছি। কি নাম? রাজেন ব্রাইক। রাজেন ব্রাইক। কোথায় বাড়ি? দেবীঝড়া স্টেট। কোন কোন জেলা? দেবী জেলা মেঝালে। কোন, ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর। এখানে কতদিন ধরে কাজ করছেন? 3 মাস। 3 মাস? তো উত্তর দিনাজপুর থেকে এত দূরে কেন কাজ করতে এসেছেন? ওখানে কাজ নেই বাংলাতে? আছে কিছু, বাড়িতে অসুবিধা, তার জন্য সাইডে আসছি। মানে ওখানে সেরকম ইনকাম নেই? নাই ইনকাম। এখানে কত করে পান ইনকাম? খাওয়া দাওয়া করে 320 টাকা। 320 টাকা পার ডে? একদিনে? একদিনে হাজিরা। তার জন্য এত দূরে চলে এসেছেন? ওখানে ওখানে 320 টাকা হচ্ছিল না? না, পোষায় না, ওইদিকে পোষায়। এইদিকে মানে ওখানে এই টাকাটা 320 টাকাও পাচ্ছিলেন না, তাই তো? না, সেই জন্য চলে এসছেন। কতদিন কতদিন পরে বাড়ি যাবেন? ডিসেম্বরে যা বলতেছি, দেখি যদি না যাওয়া যায় তাহলে নতুন সালে যাবো। জানুয়ারিতে নতুন সালে যাবেন? কবে এসছেন? কবে? সেপ্টেম্বর আসছি। বাড়িতে কে আছেন? বাড়িতে বউ বাচ্চা আছে। এখানে এখানে যে ব্রিজ ভেঙে গেছিল জানেন? এটা তো তো পর্যন্ত আমরা পৌঁছাইনি। তখন পৌঁছাননি? তো বাড়ির জন্য খুব মন খারাপ করে?
এতদিন পরে পরে যান না? করে না, করেন না? না কেন, শক্ত হয়ে গেছে, কাজ করতে হবে। হ্যাঁ কাজ তো করতেই হবে, বাড়িতে অসুবিধা, যখন বউ বাচ্চা আছে। ওকে দর্শক, দেখি আমি আরো কথা বলার চেষ্টা করব। সবাই খুব হার্ড ওয়ার্ক করেন এখানে, বুঝতেই পারছেন ব্রিজের কাজ খুব টাফ কাজ। ভাই এদিকে একটু ঘুরে, তোমার নাম? শিবা। কোথায় বাড়ি? জলপাইগুড়ি। জলপাইগুড়ি? জলপাইগুড়ি থেকে এখানে এত দূরে কাজ করতে এসেছো? এত দূরে কেন কাজ করতে এসেছো? কেন, ওখানে কাজ নেই? এখন অত কাজ নেই, ওখানে সেরকম কাজ নেই। এখানে কত ইনকাম? এখানে এখানে আছে আছে 9-10 হাজার। 9-10 হাজার মাসে? তো ওখানে ওই এই এই কাজও মানে এই টাকাও ইনকাম ওখানে হয় না, তাই তো? কাজ নেই, কাজ হবে মানে এসে কি উতনা নেই মিলতে উদার। ওকে, আর তো অনেকদিন তো বাড়ির বাইরে থাকতে হয়, কষ্ট হয় তো? হ্যাঁ। এখানে যখন ওই ব্রিজটা ভেঙেছিল, তুমি ছিলে এখানে ওই যে সাইরঙ্গে যে ব্রিজ ভেঙেছিল? তুমি পরে এসছো? ওকে, আমি দেখি আরো দুজনকে দেখতে পাচ্ছি। তোমার বাড়ি? আমার বাড়ি ফাঁসিডোবা। কোন জেলা? দার্জিলিং। আর ফাঁসিডোবাতে? হ্যাঁ। আর তোমারও? হ্যাঁ ফাঁসিডোবা। তো অত দূর থেকে এখানে কাজ করতে আসা কেন? ওখানে কাজ আমাদের ওদিকে কাজ নাই, কিছু নাই, তার জন্য এত দূরে আসি। কেন, মুখ্যমন্ত্রী যে বলছে, যে মমতা ব্যানার্জি যে বলছে যে অনেক কাজ আছে আমাদের এখানে, চলে আসতে বলছে? আমাদের কোথায় কাজ পাওয়া যায় না, আর হাজিরা কম আছে। আমাদের দিকে হাজিরা কম আছে। হ্যাঁ, হাজিরা মানে পয়সা কম? হ্যাঁ পয়সা কম। তো এখানে মোটামুটি কত হয়? এখানে মাসে এরকম 10 হাজার। ওখানে 10 হাজার টাকাটাও বাংলাতে হয় না, ইনকাম হয় না? না হয় না। হ্যাঁ না, তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমরা অনেক কিছু করছি এখানে, আমাদেরকে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো বাড়ি ঘর দুয়ার ছেড়ে এখানে থাকতে হয়? হ্যাঁ। কতদিন এখানে এসছেন? এই তো 6 মাসে হইতেছে। বাড়ির লোকেরা খুব চিন্তায় থাকে? হুম। আবার কবে ফিরবেন বাড়ি? আমরা চলে যাবো এই যে ডিসেম্বরে চলে যাবো। এখানে কি কাজ হচ্ছে? এই যে ব্রিজে, ব্রিজের কাজ। খুব টাফ কাজ তো, এবং খুব তো রিস্ক আছে না কাজে? রিস্ক তো আছে, কি বলবে, আমাদের মজবুরি। মজবুরি না? বাংলায় এই কাজটাও পাওয়া যাচ্ছে না, তাই তো? এখানে কিভাবে এসছেন? এখানে যোগাযোগ হলো কি করে? ওই যে আমাদের ঠিকাদার আছে, ও নিয়ে আসলো। ও নিয়ে আসলো এখানে? এখানে বাংলার কত লোক কাজ করছে আরো আশেপাশে? অনেক লোক কাজ করে? অনেক লোক করে, শুধু যে বাংলার লোকগুলো। হ্যাঁ, কি বলছো? শিলিগুড়ি ওদিকের লোকগুলো এখানে কাজ, শিলিগুড়ির দিকের ওইদিকে লোকগুলো বেশি কাজ করে। ভাই কবে বাড়ি যাবে? ডিসেম্বরে। ডিসেম্বরে? তো এখানে তো যা অবস্থা, পাহাড়ি যা অবস্থা, সন্ধ্যা হয়ে গেলে সব কোথায় থাকো তোমরা? আমাদের রুম আছে এদিকে, আগের দিকে সব রুম আছে, ওখানেই থাকো? না ওইখানে থাকো। টিভি টিভি বা মোবাইল সব? না আমাদের মোবাইল আছে, টিভি তো নাই। মোবাইলে সব দেখো, মানে এন্টারটেইনার কি ব্যাপার স্যাপার। যাক দর্শক, খুব টাফ লাইফ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারা এইভাবেই কাজ করছেন। আসলে যেটা বলার, তারা যেটা বললেন যে কি করব, কাজ তো বাংলায় নেই, কাজ তো কিছু একটা করতে হবে, সেই জন্য তারা এইভাবে এসেছেন, কাজ করছেন, আবার বাড়ি যাবেন। খুব বেশি যে ইনকাম তাও নয়, কিন্তু তা সত্ত্বেও তারা আসতে বাধ্য হয়েছেন, কারণ এটাও এই ইনকামও তো বাংলায় নেই। দর্শক শুনলেন, মানে ইনকাম যা বলা হলো, ওই পার ডে 300-320, মানে মাসে 10 হাজার টাকা যা বুঝতে পারলাম, তাতেও তারা কিন্তু ঘর দুয়ার সব ছেড়ে এরকম একটা দুর্গম এলাকাতে, পাহাড়ি এলাকাতে ব্রিজের কাজ করছেন। খুব টাফ কাজ, কিন্তু তারা করছেন, করতে বাধ্য হচ্ছেন। বলছেন যে কি করব, আমাদের তো ওখানে তো কাজ নেই, এখানে যা পাই তাই বেটার। তো সেই জন্য আর কি তারা এখানে কাজ করতে বাধ্য হচ্ছেন। বাংলায় কাজ হলে কি আর সত্যিই তারা এইভাবে কাজ করেন এত দুর্গম এলাকাতে? ফলে দর্শক, এই হচ্ছে অবস্থা। বাংলা ছেলেরা কেন জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কাজ করতে এসছেন, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। সামান্য ইনকাম, খুব বেশি ইনকাম নয়, আর তাতেও তারা করতে বাধ্য আর কি হচ্ছেন। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আমার দেখে খারাপ লাগছিল ছেলেদেরকে, কিন্তু কিছু করার নেই, বাংলায় কাজ থাকলে কি আর এসব হতো? অনেকে তো প্রাণ চলে গেছে আপনারা জানেন, কয়েক মাস আগে। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এ নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।